আবার সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ দেখার সে স্মৃতি উস্কে দিল এই সূর্যগ্রহণ। 27 বছর আগে একবার সূর্যগ্রহণ হয়েছিল, 1995 সালে। সূর্য দেখা গেছিল একদম হীরের আংটির মতো, অন্ধকারে নেমে এসেছিল, এমনকি হাঁস মুরগি পশু পাখি তারা ঘরে ফিরতে শুরু করেছিল, আতঙ্কিত হয়ে পড়েছিল মানুষ। 25শে অক্টোবর মঙ্গলবার দেশজুড়ে খণ্ডগ্রাহ সূর্যগ্রহণ, নানা প্রান্ত থেকে এই সূর্যগ্রহণ দেখা গিয়েছে। সূর্যাস্তের আগে বিকেল 4:52 থেকে শুরু করে 5:03 পর্যন্ত হলো এই সূর্যগ্রহণ। কলকাতায় মাত্র 11 মিনিট গ্রহণ দেখা গেল। সূর্যের সর্বাধিক 4% ঢাকা পড়েছে এই খণ্ডগ্রহটি। সেই সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই সূর্যগ্রহণ দেখা গিয়েছে। কলকাতা থেকে দেখা গিয়েছে সূর্যগ্রহণ। 2019 ও 2020 সালে সূর্যগ্রহণ দেশ ও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেখা গিয়েছিল। ভারতীয় সময়ে দুপুর 2:29 থেকে সূর্যগ্রহণ হয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। সূর্যগ্রহণ দেখার সেই স্মৃতি উস্কে দিল এই সূর্যগ্রহণ। 27 বছর আগে একবার সূর্যগ্রহণ হয়েছিল, 1995 সালে। সূর্য দেখা গেছিল হীরের আংটির মতো, অন্ধকারে নেমে এসেছিল, হাঁস মুরগি পশু পাখি ডাকতেও শুরু করেছিল, ঘরের দিকে ফেরার জন্য অনেক পশু পাখি হাঁস মুরগিকেও দেখা গেছিল, আতঙ্কিত হয়ে পড়েছিল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ, একেবারেই অন্ধকার নেমে এসেছিল। আবার আজ সেই সূর্যগ্রহণ হয়ে গেল। সূর্যগ্রহণ দেখার আগ্রহ মানুষ দেখায়, কিন্তু এই সূর্যগ্রহণ খালি চোখে দেখা উচিত নয় বলে জানালেন বিশেষজ্ঞরা।